হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি শুভ বিশ্বকর্মা পুজো। তো আমাদের বাড়িতেও আজ হবে, মানে হবে বলতে ছোটোখাটো যেমন হয় সবার বাড়িতে, মানে আমাদের বাড়িতেও আছে। তো চলো ভিডিওটা আজ কন্টিনিউ দেখতে থাকো। এখানে আমাদের সব কমপ্লিট, মানে তেল সিঁদুর মাখিয়ে সব করা হয়ে গেছে। এবার পুজো দেবে, মানে আমাদের নিয়ম আছে ব্রত কথা বলতে হয়, সেটাই বলবে মা। এখানে পুজো দিচ্ছে, এদিকে আমাদের গাড়িও ধোয়া হয়ে গেছে। তো এবার গাড়িতে পুজো দেওয়া হবে, তো চলো। দিয়েছে সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি, কলকাতায় যাব মাকে ডাক্তার দেখানোর জন্য।
প্রায় কলকাতার কাছে পৌঁছানোর মতো গিয়ে আমি সিট পেয়েছি, তাই ব্লগ করতে পারিনি। পাশে আছে মা, দেখো। আমরা অ্যাটলাস চলে এসেছি ধর্মতলায়, সরি স্প্ল্যানেডে। এবার যাবো, মেট্রো থেকে বেরিয়ে গেছি, মেট্রোতে ভিডিও করতে দেয়নি তাই পারিনি, এখন যাচ্ছি। পাশে রয়েছে মা। আমাদের এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আমরা এখানে, মায়ের এতটাই শরীর খারাপ করছিলো যে এখানে বসে ক্যাবের জন্য ওয়েট করছিলাম। সামনে দিদি বসে আছে, এটা হচ্ছে ডায়াগনিস যেখানে আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম। তো আমাদের ক্যাব চলে এসেছে, আমরা ক্যাবে করে যাচ্ছি এখন শিয়ালদা স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন ধরবো। কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ এন্ড সিটি অফ সারপ্রাইজেস। ট্রেনের মধ্যে বসে বসে বোরিং হচ্ছিলাম যে এতটাই ট্রেন লেট ছিল আজকে। অ্যাট লাস্ট আমরা কৃষ্ণগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে এবার একটা ট্রেনের জন্য ওয়েট করছি। তো এতটাই টায়ার লাগছে যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।